আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তাদের ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইটির চূড়ান্ত মূল্যায়ন নিয়ে কথা বলবো আজকে। এই তোমাদের ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান পরীক্ষাটি হবে নভেম্বর মাসের 22 তারিখ, চূড়ান্ত মূল্যায়ন অর্থাৎ তৃতীয় ধাপের মূল্যায়ন। আমরা এই মূল্যায়নটি নিয়ে আজকে কিছু কথা বলবো। আমি সাথে আছি এবিএম মোস্তফা কামাল, সহকারী শিক্ষক গাইবান্ধা গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, মাস্টার ট্রেইনার সামাজিক বিজ্ঞান নতুন শিক্ষাক্রম, এবং আমার মূল বিষয় ছিল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে তোমাদের সাথে ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর যে মূল্যায়ন তৃতীয় দিনের সেটা নিয়ে কথা বলার আগে আমরা শুরুতেই একটু দেখে আসি আমাদের তৃতীয় দিনে কি কাজ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এখানে ধাপ 3, তৃতীয় কর্মদিবস 120 মিনিট অর্থাৎ 2 ঘন্টা। কাজ হচ্ছে প্রাণী সংরক্ষণে মানুষের করণীয় আলোচনা এবং উপস্থাপনা। এখানে শিক্ষার্থীরা এলাকার ভৌগোলিক উপাদানের পরিবর্তন নির্ণয় করার পর প্রাণী বা পশু পাখি সংরক্ষণের জন্য মানুষের করণীয় কয়েকটি বিষয় দলে আলোচনা করে নির্ধারণ করবে। ধাপ 6-এ বিভিন্ন ছবি, পোস্টার ইত্যাদি তৈরি করে প্রাণী সংরক্ষণে মানুষের করণীয় বিষয়গুলো উপস্থাপন করবে। তাহলে প্রথমে দলে আলোচনা করবে, করে ঠিক করবে কোনগুলো করণীয়, তারপর সেগুলো বিভিন্ন ছবি বা পোস্টার পেপারে দেখাবে। শিক্ষার্থীরা প্রাণী সংরক্ষণের জন্য দলগতভাবে প্রাণী সংরক্ষণে মানুষের করণীয় নিয়ে আলোচনা করে উপস্থাপন করবে। প্রতি দলে 5 থেকে 6 জন থাকবে। শিক্ষার্থীরা তাদের নিজেদের মধ্যে কাজ ভাগ করে নেবে। লক্ষ্য রাখতে হবে যেন প্রত্যেকেই কোনো না কোনো কাজের দায়িত্ব পায়। প্রাণীর সংরক্ষণে সমাজ এবং মানুষের করণীয় বিষয়গুলো দলগতভাবে আলোচনা করবে এবং উপস্থাপন করবে। প্রতি দল থেকে 1 থেকে 2 জন পুরো কাজটি উপস্থাপন করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারতেছো কাজটি বেশ উপভোগ্য হবে। দলের সবাই তাদের বন্ধুদের মূল্যায়ন করবে। প্রতি শিক্ষার্থী সতীর্থ মূল্যায়ন সফটটি ব্যবহার করে তার বন্ধু সম্পর্কে মতামত দিবে। খুব সুন্দর একটি ইন্টারেস্টিং কাজ এখানে দেখো, সতীর্থ মূল্যায়ন। এই কাজটি তোমাদের করতে হবে, অর্থাৎ তোমার দলে যারা আছে, যে বন্ধুরা আছে তাদেরকে তুমি মূল্যায়ন করবে। যাই হোক, আমরা এখন আমাদের মূল আলোচনায় চলে যাব। আমি এখানে তোমাদের কিছু নমুনা উত্তর দেখাবো, আশা রাখি যে তোমরা উপকৃত হবা। সেই নমুনা উত্তরগুলো থেকে তোমরা এরকম আরও ভালো সুন্দর সুন্দর উত্তর সাজিয়ে তোমাদের পরীক্ষাটা সুন্দরভাবে দিবে। দেখো, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী তৃতীয় দিনের মূল্যায়ন অর্থাৎ চূড়ান্ত মূল্যায়ন, প্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা। আমরা আগে করণীয় ঠিক করার আগে কেন প্রাণী সংরক্ষণ করা প্রয়োজন আমরা সেটা একটু টাচ করব। দেখো, বন হলো, আমি এখানে একটু নমুনা উত্তর লিখেছি, তোমরা কিন্তু আরও নমুনা উত্তর লিখবা, এগুলো আসলে ওভাবে ইউজ করার দরকার নেই, তোমরা তোমাদের মতো করে চালিয়ে যাবে। বন হলো পশু পাখিদের নিরাপদ আবাসস্থল। বনে বিচিত্র রকমের পশু পাখি বাস করে। এই সকল প্রাণী বনের অবিচ্ছেদ্য অংশ। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বনাঞ্চলে ক্ষুদ্র থেকে বিরাট আকার প্রাণী রয়েছে। এ সকল প্রাণী পরিবেশকে বিভিন্নভাবে প্রভাবিত করে থাকে। বনাঞ্চলে উদ্ভিদ ও প্রাণীকুল একে অপরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করে থাকে। যেমন, সুন্দরবন না থাকলে বাঘ এবং হরিণের অস্তিত্ব থাকবে না। সুন্দরবনে বাঘের সংখ্যা হ্রাস পেলে হরিণের সংখ্যা বেড়ে যাবে। আবার হরিণের সংখ্যা কমে গেলে অপ্রয়োজনীয় গাছের সংখ্যা বৃদ্ধি পাবে। তাছাড়া বাঘের খাদ্য সমস্যাও দেখা দিবে। সুতরাং বাঘের সুন্দরবনে বাঘ, হরিণ এবং গাছপালার মধ্যে একটা সুন্দর সমন্বয় রয়েছে। দেশের বিভিন্ন স্থানের বনাঞ্চল উজাড় হওয়ার ফলে বনের কীট পতঙ্গ শস্যক্ষেত্রে আসছে, এবং এ সকল কীট পতঙ্গের হাত থেকে ফসল রক্ষা করার জন্য কীটনাশকের ব্যবহার বাড়ছে, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে এবং অনেক উপকারী পতঙ্গ ধ্বংস করছে। এছাড়া বন উজাড়ীকরণের ফলে বনের পশু পাখি লোকালয়ে মানুষের শিকারে পরিণত হচ্ছে, অর্থাৎ বিভিন্নভাবে পরিবেশের বৈচিত্র্যতা নষ্ট করছে। মানুষ তার মানসিক ক্লান্তি দূর করার জন্য ছুটে চলে যায় লোকালয় থেকে দূরে বনাঞ্চলে। বনাঞ্চলের নির্মল বায়ু ছাড়াও বনের পশু পাখি এবং জীবজন্তু নানাভাবে আনন্দ দেয়, যা তাদেরকে দুঃখ কষ্ট ভুলে থাকতে সাহায্য করে। প্রাণীর চামড়া ও হাড় দিয়ে মূল্যবান দ্রব্যাদি তৈরি হয়,
যা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি। সুতরাং আমরা বলতে পারি প্রাণী সংরক্ষণ পরিবেশ এবং অর্থনৈতিক উন্নতিতে খুবই কাজে লাগে। এখন প্রাণী সংরক্ষণে আমাদের করণীয় কি আমরা সেটা বলবো। দেখো এভাবে তোমরা তোমাদের উত্তরটি সাজাবে, এটা নমুনা উত্তর একটা আমি তোমাদেরকে ঠিক করে দিচ্ছি, তোমরা আরও তোমাদের মতো সুন্দর করে সাজাতে পারবে শিক্ষার্থী বন্ধুরা, দলীয়ভাবে তোমরা সে কাজগুলো করবে। প্রাণী এবং পশু পাখি সংরক্ষণ সেই প্রক্রিয়া যা প্রাণীকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করে। বিলুপ্তি মানে একদম একটা প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া, মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া। এটি প্রাণীর আবাসস্থল এবং খাদ্য সরবরাহ নিশ্চিত করে, প্রাণী সংরক্ষণ, প্রাণী শিকার এবং অবৈধ বাণিজ্য রোধ করে এবং প্রাণী সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে আমরা এই কাজগুলো করতে পারি। প্রাণী সংরক্ষণ হলো পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য প্রাণী, গাছপালা এবং তাদের আবাসস্থল রক্ষা করার অনুশীলন এবং তাদের বিলুপ্ত হওয়া রোধ করা। এটি এমন এক প্রক্রিয়া যার অনুসরণ আমাদের প্রত্যেকের করা উচিত। এটি আমাদের শুধু গুরুত্বপূর্ণ সম্পদই সরবরাহ করে না, বরং প্রকৃতির সৌন্দর্য সংরক্ষণ করে। প্রাণী সংরক্ষণে নানা ধরনের কৌশল ব্যবহার করা হয়, যেমন এখানে কয়েকটি নমুনা কৌশল ব্যবহার করেছি, তোমরা আরও অনেকগুলো কৌশল ব্যবহার করবে এবং সেগুলো পোস্টার পেপারে উত্থাপন করতে পারো। আইন প্রণয়নের মাধ্যমে প্রজাতির সুরক্ষা, বন্দি অবস্থায় তাদের সুরক্ষা, বন্যের সাথে পুনঃপরিবর্তন এবং আবাসস্থল পুনরুদ্ধার বা বর্ধন করে, পশু পাখির অবৈধ বাণিজ্য বন্ধ করে, জনসচেতনতা সৃষ্টি করে, পশু পাখি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে, পশু প্রেমী হয়ে বন্যপ্রাণী সংরক্ষণ ক্লাবকে সক্রিয় করে, সরকারের পক্ষ থেকে অতিথি পাখি শিকারীদের জরিমানা করে, এভাবে আমরা আমাদের বন্যপ্রাণী সংরক্ষণ এবং রক্ষা করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এই কাজটি করার পর তোমাদেরকে কিন্তু সামনে গিয়ে উপস্থাপন করতে হবে, ওইভাবে তোমরা প্রস্তুত থাকবে। সতীর্থ মূল্যায়ন, এটা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার তোমাদের জন্য। সতীর্থ মূল্যায়ন, একই গুরুর যারা শিষ্য তাদেরকে বলা হয় সতীর্থ, অর্থাৎ একই টিচারের কাছে যারা পড়ে বা ক্লাসে পড়ে একই তাদেরকে সতীর্থ বলা হয়। তাহলে এখানে তোমরা যারা দলে আছো তারা নিজেরাই নিজেদেরকে মূল্যায়ন করবে, এই বিষয়টি একটু মাথায় রাখবে। দেখো এখানে 8 জন সদস্য আছে, অর্থাৎ তোমার দলে যদি 9 জন সদস্য থাকে তুমি তোমাকে মূল্যায়ন করতে পারবে না, বাকি 8 জনকে তুমি মূল্যায়ন করতে পারবে। এরকম একটা শখ তোমাকে দেওয়া হবে, তুমি সেখানে প্রথমে লিখবা হচ্ছে বন্ধুর নাম, তারপরে লিখবা তার রোল, তারপরে এখানে হ্যাঁ না এটা দেয়া থাকতে পারে, তখন তুমি শুধু টিক চিহ্ন দিবা। দেখো কিসে কিসে টিক চিহ্ন দিবা, দলে বন্ধু মতামত প্রদান করেছে, অর্থাৎ তুমি যে ইয়ামিন বন্ধুটার নাম লিখেছো সে তোমার দলীয় কাজের বেলায় মতামত প্রদান করেছে কি না, যদি করে থাকে তোমার দৃষ্টিতে তাহলে তাকে হ্যাঁ টিক চিহ্ন দেবে, আর যদি না করে থাকে তাহলে এখানে না টিক চিহ্ন দেবে। বন্ধু কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, করেছে কি না, যদি করে থাকে তাহলে দিবা হ্যাঁ, স্বতঃস্ফূর্ত মানে আপনা থেকে নিজের থেকেই, অর্থাৎ আমরা কেউ চাপাচাপি করিনি কিন্তু সে কাজগুলো নিয়মিত করেছে। দেখো দলের অন্যদের কাজে উৎসাহিত করেছে, এখন অন্যদেরকে যদি কাজে উৎসাহিত বা উদ্বুদ্ধ করে থাকে তাহলে হ্যাঁ দিবা, যদি না করে থাকে তাহলে না দিবা, এখানে তুমি টিক চিহ্ন ব্যবহার করতে পারো। ঠিক এভাবে প্রত্যেকটা সদস্যকে তুমি মূল্যায়ন করবে, এই মূল্যায়ন দেখে পরিশেষে স্যার নিজেও আবার মূল্যায়ন করবেন। তা শিক্ষার্থী বন্ধুরা, সতীর্থ মূল্যায়ন বিষয়টি তোমাদের কাছে একেবারে নতুন যেহেতু, তাই তোমরা এটা সুন্দর এবার উপভোগ করতে পারবে। এটা কনফিডেন্সিয়াল, কোনো বন্ধুকেই কিন্তু দেখানো যাবে না যে তুমি তাকে কোথায় কি দিয়েছো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে আমাদের আজকের করণীয় অর্থাৎ তৃতীয় দিনের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর, সেটা মোটামুটি দেখলাম। এরকম নমুনা উত্তর সাজিয়ে তোমরা সেদিন উপস্থাপন করবে এবং দলীয় আলোচনা করবে। তোমরা ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে। যদি ভালো লাগে ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এই যে এটা হচ্ছে আমার চ্যানেল, দেখো তোমরা মুস্তফা স্কোয়াড, এটা একটু তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা ভালো থেকো তোমরা।